আলম ভাই কেমন সাড়া পাচ্ছেন? অবশ্যই অনেক ভালো পেয়েছে, জনগণের যে সাপোর্ট পেয়েছে, আমরা আশা রাখতেছি যে সুষ্ঠু নির্বাচন হয়, ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারে। তাই আমি আশা রাখতেছি ভোটাররা বিপুল ভোটে আমাকে জয়ী করবে, আমি এটা বিশ্বাস রাখতেছি। যদি আপনার ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারে, সুষ্ঠু একটা ভোট দিতে পারে তাদের পছন্দ প্রার্থীকে, তাহলে আমার একটা বিশ্বাস কোনো শ্রেণীর লোক কোনো দল এবং কাউকে এখনো যাচাই বাছাই না করে এক বাক্যে তারা ভোট দিয়ে আসবে ভোট কেন্দ্র থেকে, এটা আমার বিশ্বাস। এখন গুলশান এলাকায় এসে প্রচণ্ড সাড়া পেয়েছে, অনেকে বলেছিল গুলশান এলাকার লোকজন দিল আমাকে একটা ভোট দিবে না, কিন্তু আমরা জনগণের যে ভালোবাসা দেখেছি তারা কিন্তু এক বাক্যে আমাদেরকে বলেছে এগিয়ে যাও আমরা তোমার পাশে আছি। এই যে তাদের সাহস দেওয়া আমাকে, তারা আমাকে ভালোবাসা ভালোছেন। দর্শক আপনারা দেখছিলেন, হিরো আলম কিন্তু আজাদ মসজিদ থেকে বের হয়েছেন এবং তিনি তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। সাধারণ মানুষের কাছ থেকে যথেষ্ট সাড়া পাচ্ছেন এবং তিনি বেশ জনপ্রিয়। আপনারা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন, মানুষের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন এবং তাদের কাছে কিন্তু ভোট চাচ্ছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সমকাল থেকে সরাসরি হিরো আলম তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। আজকে প্রচারণা খুবই ভালো, যে আমরা গুলশান বনানীতে জনগণের যে সাড়া পেয়েছি, ঠিক আছে। অবশ্যই ভালো, অনেকে বলেছে যে গুলশান বনানীতে হিরো আলম ভোট দেবে না, সেই হিসেবে আজকে জনগণ আপনারা নিজেরা দেখেছেন যে তারা আমাকে কতটা ভালোবাসে এবং তারা আমাকে কতটা কাছে পেয়ে তাদের আগ্রহ প্রকাশ করেছে এবং তারা আমাকে সাহস দিয়েছে আপনি এগিয়ে যান আমরা আপনার পাশে আছি, তারা কিন্তু বলেছে। সেই হিসেবে আমরা মনে করব যে জনগণের খুব ভালো সাড়া পেয়েছি। এক সময় এলএ শ্রেণীর মানুষগুলো আপনাকে নিয়ে তিচ্ছ তাচ্ছিল্য করেছে, সেই শ্রেণীর মানুষগুলো আজকে আপনাকে সম্মান করছে, এইটা কেমন লাগছে আপনার কাছে? অবশ্যই ভালো, যে মানুষের ধারণা কিছু চেঞ্জ হয়ে আছে, যে যারা বলেছিল যে হিরো আলমকে তারা ভোট দেবে না, সেই হিসেবে সেটাকে চেঞ্জ হয়েছে। অবশ্যই জনগণ তারা ভোট দেওয়ার কিন্তু আগ্রহে দেখাইছে তা আর কি, সেই হিসেবে জনগণের খুব ভালো ইয়ে পেয়েছে। বিশেষ করে বস্তি যারা ভোটার রয়েছে আলম ভাই, তারা কিন্তু বলছেন যে হিরো আলম গরিব মানুষ, তিনি গরিবের দুঃখ বুঝবেন। আসলে কি আপনি গরিবের দুঃখ বুঝবেন নির্বাচিত হলে? এখন একজনের যখন আমার পাশে থাকলে অবশ্যই তারা আমাকে দেখেন। আচ্ছা
আমরা তো আজকে গুলশানেতে আছি, এখানে যে এলি শ্রেণীর ভোটারগুলো আছে ওনারা আমাদেরকে খুব ভালো সাড়া দিয়েছে, যে বলছে যে আলম তুমি এগিয়ে চলো, তোমার সাথে আমরা আছি, আমরা তোমাকে ভোট দেব। আচ্ছা গানটা এটা কেলা হবে, কেলা হবে, কেলা হবে, কেলা হবে ঢাকায় যদি হিরু আলম সংসদেরই মারা গেল আসন গুলি শূন্য হয় সমর্থন দেয় গরিব দুঃখী, সমর্থন দেয় গরিব দুঃখী জনতা, এবার হিরু আলম সংসদেরই এমপি হয় যদি, হিরু আলম সংসদেরই এমপি হয়, কেলা হবে, কেলা হবে ডাকা, এবার হিরু আলম সংসদেরই এমপি হয় যদি, হিরু আলম সংসদেরই এমপি হয়, কর্ম যদি হইলে ভালো ভাব জমে তার সব জায়গায়, হিরু আলম মানুষ ভালো লোকে তারে ভালো, কর্ম যদি হইরে ভালো ভাব জমে তার সব জায়গায়, হিরু আলম মানুষ ভালো লোকে তারে ভালো কয়, লোকে তারে ভালো কয়, শ্রদ্ধা ভরে স্মরণ করে জনতা, এমপি হয় যদি হিরু আলম সংসদেরই এমপি হয়, কেলা হবে, কেলা হবে ডাকায় যদি হিরু আলম সংসদেরই এমপি হয় যদি, হিরু আলম সংসদেরই মানে যদি বলছিলাম যে কেন হিরো আলমকে ভোট দেবেন, কেন হিরো আলম ক্ষমতায় আসবে, কেন আপনার চাওয়াটা কি আসলে? উনার দরকার আছে আমাদের, ঠিক আছে, উনি গরিবের বন্ধু, উনি আমাদের পাশে থাকবে ইনশাল্লাহ, রাস্তাঘাট ভাঙ্গা থাকলে উনি পাশে থাকবে, আমরা যদি না খাই তাই হিরো আলম ভাই থাকবে ইনশাল্লাহ, কারণ আমরা দোয়া করি সে ক্ষমতায়, আর যদি দুর্নীতি না করে তাহলে ইনশাল্লাহ আসবে, আমরা আশা করি। এতটা কনফিডেন্স কেন আসলে? আমরা ওনাকে অনেক ভালোবাসি, উনি গরিবের বন্ধু ইনশাল্লাহ, খুব ভালো লোক। যেমনটি বলছেন হিরো আলম এর আগেও বলেছেন যে নির্বাচন সুষ্ঠু হলে আমি ঢাকা শহরে যত বড়ই হ্যামলেট শতভাগ সুষ্ঠু নির্বাচন হিরো আলম কিন্তু বিপুল ভোটে জয়লাভ করবেন বলছিলেন, 20-30 হাজার ভোটে তিনি জয়লাভ করবেন এমনটাই কিন্তু প্রত্যাশা করা হচ্ছে। আমরা রয়েছি গুলশানের মাধ্যমে মূলত নির্বাচিত করতে চাই এবং এলাকার মোবাইল ডকুমেন্ট